So hello, what is up guys and welcome to my channel Ice Lifestyle. So আজকে আবার হবে হচ্ছে রোস্টিং ভিডিও পাগলের চুলি পার্ট 3. তো আগে ভিডিওটা তো কি হয়েছিল, প্রথম কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছিলাম, দেখি এটাতে কি হয়। তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক আমাদের আজকের ফার্স্ট ভিডিওতে, লেটস গো। আমি বাঁচো না সোনা, তুমি আসো আমার সঙ্গে, কালকে দেখা করো না তো আজকে সোনা না ছোট দিকে বাদে যাবো। আমি দুটাই তোমার জন্য মোবাইল গিফট করলাম, আমি দিব। ভিডিও শুরু থেকেই এই যে প্রাণীটা র‍্যাপ করা শুরু করে দিয়েছে, মানে যা বলছে রানি, মানে সব র‍্যাপ, মানে ট্রু লাভ হয়ে গেল, এই ভালোবাসি ওই ভালোবাসি, এই করে নেব আমার জানু আমার নুনু সব কিছু বলে দিল। আর লাস্টে আর এটা বলে দিচ্ছি যে যদি কাউকে বলে যে কিছু চাই, ধরো বাড়িতে বলছে মাকে এভাবে, মা আমার না খিদে পেয়েছিল, এভাবে বলবে মা আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও, ডাল ভাত চলবে না বিরিয়ানি বানাও। জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা সবাই, ওর ভালোবাসার এত ভালোবাসা উতলে উতলে ওর মা থেকে বেরোচ্ছে, এখান থেকে অ্যান্টেনা গজিয়ে গেছে, ভালোবাসার ফল এখানে গজিয়েছে, মানে কি ওটা জানি না, মানে মাথায় কি গজিয়েছে ওটা বসড়ে মন। আর এখানে এই সিম্বলটা কি, মায়াটা কি বলছো, মানে কোনো মেয়েকে প্রপোজ করলে ভেবে নাকি, এ তোমাকে ভালোবাসি আমি, তোমাকে এই করি, তোমাকে ওই করি, আমি তোমাকে কিন্তু নেরম ঘরে রাখবো, এটা কি বলার সিম্বল? আচ্ছা এটা বলার সিম্বল তার মানে, এটা কি আমাকে তোমরা বলো এটা কি? I love you. এই হলো আমাদের র‍্যাপ গট, এবার নেক্সট ভিডিও, লেটস গো। ঠিকই আছে, আমরা এখন মডার্ন হয়ে গিয়েছি, আমরা মডার্ন, এই সমস্ত ঝিকিনিকি পিকিনিকি গান, মানে গানের উপর ডান্স করছি, ওদের ইচ্ছা হয়েছিল করেছিলাম, এবার ডান্স করেছে যে কি হয়েছে। আমি একটা কাজ করি, এইখানে এই ভিডিওতে যে হরে কৃষ্ণ যে কীর্তনটা করছে ওই জায়গায় আমি একটা অন্য একটা মিউজিক দিয়ে দিচ্ছি, তাই তার কেমন লাগে পুরো ম্যাচ করে যাবে একদম, দেখে নাও তোমরা। এবার যাওয়া যাক থার্ড ভিডিওতে, লেটস গো। যদি এই ছেলেটা আর এই মেয়েটা এই ছেলেটাকে মারার প্ল্যান করে আগে থেকেই, তাহলে কেন এই ছেলেটা আগে ওই ছেলেটার মাথায় গিয়ে বন্দুক ঠেকায়নি? আর এখন দেখে নিলে তোমরা যে এই যে এই ছেলেটা কি করলো, এরম করলো, কিন্তু ঠেকালো কটা, একটা ঠেকালো আর একটা হাত নিচে চলে গেছে, একটা কোথায় গেলো, একটা বন্দুক কোথায় গেল। আর এখনকার বাচ্চারা এইটুকু সেন্স আছে যে এখন ওরা এভাবে খেলতে ভালো লাগে না, ওরা খেলতে ইচ্ছা হয় না, ওরা অন্তত প্লাস্টিকের বন্দুক কিনবে তারপরে এভাবে খেলবে। আর এরা দেখো সেই পুরনো যুগের মতো ঢাই ঢাই ঢাই। এবার যাওয়া যাক আমাদের আজকের ফোর্থ ভিডিওতে, লেটস গো। গাইস তোমরা দেখে নাও, মানুষের মাথায় ফার্স্ট টাইম ধূমকেতু ল্যান্ড করেছে, ওয়াও, জাস্ট দেখো। তোমরা যদি কেউ ঘর পরিষ্কার করতে চাও তাহলে অবশ্যই এই চুলটা নাও, এর চুলটা দিয়ে একদম ঝাটফাট দিয়ে দেবে, 5 মিনিটে পরে ঘর কি করে বাড়ি পরিষ্কার হয়ে যাবে, জাস্ট ইউজ করে দেখো একবার, হেভি। হ্যালো, কি ঝাঁটা লাগবে এখন, ঝাঁটা কত পাবো এখন আমি, ইমিডিয়েটলি লাগবে। আচ্ছা আচ্ছা আমার কাছে আছে একটা ঝাঁটা, আমি দিচ্ছি ঝাঁটা, দাঁড়াও আসছি, নিয়ে আসছি। সো গাইস এবার যাওয়া যাক আমাদের আজকের ফিফথ ভিডিওতে, লেটস গো। আমি কিছু বুঝতে পারলাম না, এটা কি হচ্ছে এখানে, আমাকে
একবার দেখতে হবে, তাও দেখিনি আমি। 5 মিনিটস লেটার। ওরে বাবা রে, এর মানে হচ্ছে যে ফার্স্ট টাইম করছে তো গলা করছে, মানে মানে বমি বেরিয়ে আসছে। আর তখন মানে বলছে যে আমার পেটে বাচ্চার যে বাবা হচ্ছে তোমরা, মানে যে ভিউয়ার্স যে দেখছে সে কি, এটা এরা হচ্ছে ওই সমস্ত লোকজন যারা মানে ছোট বয়সে একখানা কিস খাওয়ার পর মনে করে যে তাদের মানে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, বাড়িতে বলবে আমার প্রেগনেন্ট হয়ে গেছি আমি এই করবো ওই করবো, ওরা সেরকম লোকজনেরা। মাথায় কি সিঁদুর পড়ছে, মাথায় হেয়ার ব্যান্ড পড়েছে নাকি সিঁদুর পড়বে, তুলে নাও আমাকে, তুলে নাও। এই যে মহিলা, এই যদি কোনো বাচ্চা থাকে বা যদি স্বামী হয় ফাঁসে কি চুম্ব দেবে ওর বাচ্চা স্বামী ভয়তে, মানে স্বামী ডিভোর্স দিতে বাচ্চা মনে হয় ওকে মানে তর্জমা করে দেবে। আর এরকম মুখের ভঙ্গি কে করে, মনে হচ্ছে দু মাস ধরে পায়খানায় যায়নি, এখন কি পটি পেয়েছে, দরজা বন্ধ, এরকম পাগলামি শুরু করে দিয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ শেয়ারটা করো, আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে এরকমই ভিডিও পেয়ে যাওয়ার জন্য। তো দেখো দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই বাই, টাটা, সিয়া।